বোরো চাষে ভেঙে চুরমার হয়েছিল কৃষকদের স্বপ্ন। ঋণে জর্জরিত হয়ে তারা ঋণ মুক্তির পথ হিসাবে বেছে নিয়েছিলেন সোনালি আঁশকে। ভেবেছিলেন বুঝি পাট চাষে সৌভাগ্য ফিরে পাবেন তারা, কিন্তু হায়, আবহাওয়া অনুকূল না হওয়ায় ফলন ভালো হলো না পাটের। এদিকে পাট ওঠার আগে ভেঙে পড়ল পাটের বাজার মূল্য, ফলে এক প্রকার হতাশায় বাংলাদেশের পাট চাষিরা। আধুনিক চাষ পদ্ধতিতে ফসল উৎপাদনে শতভাগ প্রকৃতি নির্ভর না হলেও ফসলের মান নিয়ে হতাশ কৃষকরা। নতুন ফসল ঘরে উঠতে কমছে দাম, ফসল বিক্রি করে ঋণ পরিশোধের সময় নিতেন কৃষক, পাওনাদাররা অপেক্ষা করতেন, কিন্তু এখন আর ব্যবসায়ীরা অপেক্ষা করতে চান না, ফলে উঠতি ফসল কম দামে বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। বোরো ধান চাষ করে ন্যায্য মূল্য না পেয়ে চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল বাংলাদেশের কৃষককুল, ফলে স্বল্প খরচে উৎপাদন লাভের সম্ভাবনাকে সামনে রেখে পাট চাষ করেছিলেন তারা। কিন্তু হায়, আবহাওয়া অনুকূল না হওয়ায় ফলন ভালো হলো না পাটের, সোনালি আশের স্বপ্ন ধূলিসাৎ হলো তাদের। এদিকে নতুন পাট বাজারে ওঠার সাথে সাথে মন প্রতি 500 থেকে 600 টাকা কমে গেছে, লোকসান হয়েছে বিঘা প্রতি 4000 টাকা। টিভিতে না ধরলে মোবাইলে দেখবেন পাটের কামা বা করবো আনছি। আমার সরকার যদি একটু পাটের দাম একটু বাড়িয়ে দিত তাহলে আমরা একটু লাভবান হতাম। আমার পাটের কোনো দাম নাই, আমার সরকারি ক্ষুদা হতে খাতা খাটে খাটবা আনছি, ঘরে বাড়ি সমানে খাটবা আনছি, আমার কোনো বেতন নাই। পরিমাণ খরচ যায়, হ্যাঁ পরিমাণ আমাকে হয় না, বাকিতে মোটামুটি কামলা টামলা নিয়ে 12-13 হাজার টাকা খরচা যায়। অন পাটের দাম যদি বাইরে না দেয় তাহলে তো আমাকে লাভবান আমরা হইতে পারি না। এক বিঘা জায়গায় আগে পাট হয়েছে 8 মণ, 9 মণ, এবার হয় 4 মণ, অতিরিক্ত হার 4 মণ, অর্ধাঅর্ধি পাট হয়েছে। এক মণ পাটের দাম কত বাজারে বেশ? অন এক মণ পাটের দাম হলো 2200 উপরে, ইয়ার উপরে নেই, 2000, 1800, 2200। তো এতে কি আপনাদের খরচের টাকাটা উঠে না? বাজান আমার খরচেরটা উঠে না, খরচেরটা উঠে না, আমার ক্ষতি। পাট ব্যবসায়ীরা জানিয়েছেন এবছর পাট ওঠার সময়ই বাজার নেমে গেছে পাটের। স্থানীয় বাজারগুলিতে পাটের সরবরাহ থাকলেও আড়তদার ও ব্যবসায়ীরা তা কেনার আগ্রহ দেখাচ্ছেন না। এদিকে পাট চাষীদের দাবি উৎপাদন খরচ বৃদ্ধি, শ্রমিক সংকট প্রভৃতির কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। আমাকে এক বিঘা জায়গার মধ্যে 10,000-8,000 টাকা খরচ, 10,000 উপরে ও কিছু তা ওটা আমরা ধরে নিজেরা খাটি, তাতে পাটের দাম ই ফেরে যে দিবেনছে আমাকে লস হয়ে গেছে। পাটের দাম যদি সরকার একটু বাড়িয়ে দেয় তো আমরা লাভবান হইতে পারি, কিন্তু এইভাবে দিলে আমাকে লস হয়ে গেছে। তো আপনার কি সরকারের কাছে? হ্যাঁ, সরকারের কাছে আমরা একটু দাবি করি যে আমাকে পাটের দাম যা নিয়ে বছর একটু বৃদ্ধি করে দেন, বৃদ্ধি করে দিলে আমরা লাভবান হইতে পারি। বাংলাদেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে সরকারি পাট ক্রয় কেন্দ্র স্থাপন করা হলে প্রান্তিক কৃষকরা তাদের পাটের ন্যায্য মূল্য পেতে পারেন বলে মনে করছেন চাষিরা। বাংলাদেশ থেকে তরিকুল ইসলাম লাবলু, এক্সপ্রেস নিউজ।